সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরী গোষ্ঠীপতি বন্দে গুরুপদ ভক্ত বিন্দম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রী নন্দনন্দনঙ্গ বন্দে রাধিকা চরণোদ गोपीजनो समयुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुवश्च कृपासिन्धुव्यवश्च पतितानं पावुनेभ्य वैष्णवेभ्यो नमो नमः मुखं करोति वाचालं पङ्गु लङ् हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् বৃন্দাবই তুসিদেব প্রিয়া বৈ কেশবশতি পদে সত্যভ নম নম নারায়ণ নমস্কৃতরোম দেীং সরস্বতিং বেশ ততো জুদে সংকীর্নে কৃষ্ণ কথোপদেশ গৌরী

চৈতন্য প্রভু নিত শ্রীদ্বৈতগদাধর শিব সদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজানুলম্বিতভুজৌ কনকুদাতকীর্তনৈকিত কমলা বিশ্বাম্বর ধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করুণা ভূতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे नमा गंगे तव पाद पंकज वंदितो दिव्यूपम भुक्तिं च मुक्तिं च तदा सिनित्यं भावानुरूपेण सदा नरानं गङ्गा तरङ्गरमणीयजटा कलापं गौरीनिरन्तरविभूषि त्वमभागं नारायणो प्रियमनङ्गमदापहारम् বরানসিপুরপতি ভজীশনাথম বাগীষজ বদনে লীর্জ ভক্ষ হৃদয় সংবিমহে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাই বাতমনু প্রভু রয়ম নিজলাভপূর্ণ মানম জনা দবDios করুনো বিনইতে জতযদ জন তচাৎমে প্রমুখ যথা মুখশি নৈবাৎমনো প্রভুর নিজলাভ পূর্ণ মন জনাদ বিদুষ করুণ বি যদ যগবীন তমুখযথা যথা গৌরী গোষ্ঠী পথে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পহপাল পরমাংশ জগৎগুরু জানিয়েছেন যারা আমাকে শত্রু বলে মনে করছেন যারা আমার সমালোচনা করছেন যারা আমার বিরোধিতা করছেন তাদেরও অমঙ্গল কামনা যেন আমার হৃদয়ে বিন্দুমাত্র ভগবান জাগ্রত না হয় তারা আমার অনিষ্ট করার চেষ্টা করছেন আমাকে মেরে ফেলার চেষ্টা করছেন আমাকে শত্রু মনে করছেন হে ভগবান আপনি কৃপা করুন যেন তাদের জন্য আমার হৃদয়ে কোনো রকমভাবে তাদের প্রতিশোধ নেওয়া এরকম যেন কোনো ভাব আমার হৃদয়ে প্রকটিত না হয় কারণ আমি গুরু সেবক হতে চাই আমার অন্য কোনো পরিচয় নয় আমি অন্য কোনো পরিচয় পরিচিত হতে চাই না আমার পরিচয় একটাই আমি চাই সমস্ত বৈষ্ণবদের চরণে আমার পরিচয় যেন আমার গুরুপাত পদ্মের পরিচয়ে আমি যেন পরিচয় দিতে পারি তার শিষ্যকথার কথার যেন যোগ্যতা লাভ করতে পারি এইটি আমার প্রার্থনা আজ আমার গুরুপাত পদ্ম পরমহংস শ্রীশীল ভক্তিপদ পুরী গোস্বামী মহারাজ তার আবির্ভাব তিথি উপলক্ষে কিছু পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি আমার গুরু পদ্ম আমি কি করে বললাম আমার কি অধিকার আছে আমার গুরু পদ্ম বলার এত বড়ো সাহস আমাকে কে দিল আমার গুরুপাদ পদ্ম বলার আগে আমার লজ্জিত হওয়া দরকার আমার কতটা গুরুচরণের গুরুচরণে আমার কতটা স্যাক্রিফাইস আছে কতটা আত্মনিবেদন আছে কতটা সেবা আছে হাউ মাচ ডেডিকেশন আই হ্যাভ টু আ লোটাস গুরুপাত পদ্ম হাউ মাচ স্যাক্রিফাইস আই হ্যাভ ডান আনটু আ লোটাস গুরুপাত পদ্ম সো দ্যাট আই হ্যাভ মাই রাইট টু স্পিক মাই গুরুপাত পদ্ম দ্যাট ইজ দ্য মেন কোয়েশ্চেন এটি আমাদের এখন প্রথম প্রশ্ন যে আমি কী করে বলতে পারি গুরু সেবাতে তন্ময়তা প্রাপ্ত হওয়া বলে একটা স্বাস্থ্যের কথা আছে যদিও এই গম্ভীর কথাগুলো সহসা সমাজে আলোচিত হয় না কিন্তু এটা জেনে রাখা দরকার গুরু সেবার মাধ্যমে যদি আমি তন্ময়তা লাভ করতে পারি সেটাকে বলে সার্থকতা সেটাকে বলে সিদ্ধি সিদ্ধি বলকে কিছু নেয়া কিছু নেই আসা সিদ্ধি বলে অনেকে মনে করে গুরু সেবাতে তন্ময়তা প্রাপ্ত হয় টু গেট অ্যাবজর্ড ইন গুরু সেবা টু গেট লস্ট ইন গুরু সেবা গুরু সেবাতে হারিয়ে যাওয়া গুরু সেবাতে ডুবে যাওয়া এটিকে বলে সিদ্ধি বহু ভাগ্যে কোনো শিষ্যের হৃদয় বহু ভাগ্যে কোনো শিষ্যের হৃদয়েতে এ ধরনের আশীর্বাদ বর্ষিত হতে পারে সকলের চরণে এ ধরনের জিনিস হওয়া সম্ভব হয় না সকলের চরণে এ ধরনের জিনিস হওয়া সম্ভব হয় না গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথিতে আজকে পুষ্পাঞ্জলি কোন পুষ্পাঞ্জলি দেবো আমার পকেটে অনেক পয়সা আছে আমি অনেক দামি দামি ফুল নিয়ে আসব দিয়ে গুরুচরণে সবাইকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আগে আমি দেব সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবো তোরা সরে যা একমাত্র আমি হচ্ছে গুরুর আপনজন বলে পরিচয় দিয়ে আমি পুষ্পাঞ্জলি দেব এটাকে পুষ্পাঞ্জলি বলে না গুরুপাদ পদ্্মের পুষ্পাঞ্জলি মানে হল আমার অন্তঃকরণকে তৈরি করা যে অন্তঃকরণে বিন্দুমাত্র কোনো কপটতার গন্ধ পর্যন্ত থাকে না যে অন্তঃকরণটাকে যেহেতু অন্তঃকরণের গঠন হল মন বুদ্ধিচিত্ত অহংকার হইল মনও বলা যায় একই বস্তু অন্তঃকরণ সাপটেল বডি ইস সিমস টু বি ওয়ান ফ্যাক্টর বাট ইট ইজ ওয়ার্কিং ফোর ডিফারেন্ট ওয়ে চারটে বিভিন্ন রকমভাবে কাজ করে আসলে অন্তঃকরণ একটাই মন বুদ্ধি চিত্ত অহংকার তাহলে মনও বলতে পারি মহাপ্রভু সনাতন গোসাই কাছে আত্মা রামশ্য মনেও নির্গন্থে অপি উরুক্রমে কুরবন্তি অহৈত কিং ভক্তিম ইত গুণ হরি এই শ্লোকের ব্যাখ্যা করেছিলেন বাষট্টি প্রকারের সেই ব্যাখ্যাতে আত্মা কাকে বলে আত্মা বলতে আমরা জানি যে আত্মা বলতে আমরা জানি আমাদের যে সূক্ষ্ম জীবাত্মা ওই আত্মা বলি কিন্তু কোষ আদি বড় বড়ো বিশ্বকোষেতে আত্মার অনেক পর্যবেশী শব্দ দেয়া রয়েছে যদিও এই শব্দগুলো অ্যাপসিলুট মিনিং হিসাবে আমরা গ্রহণ করব আমাদের এই জড়জগতে শব্দের রূঢ় এবং শব্দের রূঢ় বৃত্তি এবং সাধারণ বৃত্তি আছে এই সাধারণ বৃত্তিতে অনেক মানে হয় কিন্তু যখন আমি বাস্তবিক একটা এমন অর্থ নির্ণয় করতে চাই যে অর্থটা পারমার্থিক ক্ষেত্রে অর্থাৎ আমাদের ভজন রাজ্যে ব্যবহৃত হতে পারে আর বাকি শব্দগুলো কোনো সাহিত্যিক কোনো ঐতিহাসিক ব্যবহার করতে পারে তারা দেয়ার ইউনো রেডি টু ইউজ ইট তারা যে কোনোভাবে ব্যবহার করতে পারে সেখানে আত্মার কথার অনেক ব্যবহার করেছেন আমি এখানে মনের কথাতেই চলে আসি মন বলতে সুমন যদি আমি বলি ফুলের একটা পর্যাব্যাচিক নাম হলো সুমন ফুল পুষ্প ফুল সুমন ইত্যাদি কুসুম বিভিন্ন নাম হয় তা আমি যদি মন কথাটা ব্যবহার করি সুমন অর্থাৎ ভালো মন তাহলেও কোনো আপত্তি নেই এনে এটি পারমার্থিক যে প্রযোজ্য তাহলে এই যে সুমন সুমন মানে হল একটা সুন্দর পুষ্প কোন পুষ্প আমার অন্তঃকরণটা গুরুদেবের কৃপাতে ভজন করতে করতে গুরু সেবা করতে করতে এমনই বিকশিত হয়েছে যেই ফুলটাকে আমি এখন গুরুচরণে দেওয়ার সাহস করতে পারি এটাকে বলে বাস্তবিক পুষ্পাঞ্জলি যেখানে চেতনার কোনো উন্মেষ নেই যেখানে গুরু বৈষ্ণবের বিরোধিতা যেখানে গুরুপা গুরু বৈষ্ণবকে ঠকাবার ইচ্ছা সেখানে কোনো রিয়ালিটি বলে কিছু থাকে না বাস্তবতা কিছু নাই সেখানে আমাদের সমাজে এমন জেনারেল কার্সি একটা কার্সি আছে না আমাদের সমাজে ইন জেনারেল ওই অ্যাপসাম আমাদের সব কার্সি ডিসকাশন আছে সেই সৌজন্যবোধ যেটাকে বলা হয় আমাদের ওটা সেই সৌজন্য ভক্তি নয় আমরা সমাজে আছি এরকম করলে কি খারাপ দেখায় এরকম এরকমভাবে কথাটা বলো এটা হলো সৌজন্যবোধ কিন্তু বৈষ্ণবরা যে সৌজন্যবোধ অনুসরণ করেন সেটা অপ্রাকৃত সৌজন্যবোধ এটা জেনারেল ম্যাটেরিয়াল জগতের কোনো কারসি নয় যে জড়জগতের মুখার্জিবাবু বাবু একে অপরকে সম্বর্ধনা সংবর্ধনা করে কিছু কারসি বোধ করছেন এটা না গুড মর্নিং বা কোথায় চললেন স্বাস্থ্য আনতে দুধ আনতে যাচ্ছে কোথায় চললেন জানে তথপি তো সৌজন্য। কিন্তু আমাদের বৈষ্ণব জগতে কিন্তু এরকম সস্তা কোনো সৌজন্যবোধের কোনো কথা আমরা জানি না আমাদের সৌজন্যবোধ মানে আত্মা থেকে আসে হৃদয় থেকে কোনো বৈষ্ণবকে ভালোবাসা আর তাছাড়া তো কোনো উপায়ও নেই শুদ্ধ গুরু বৈষ্ণবকে ভালোবাসা ছাড়া অন্য কোনো দ্বিতীয় রাস্তা তো আমাদের খোলা নেই কোন রাস্তায় আমরা যাব কোনো রাস্তায় তো আমরা আমরা সিদ্ধিলাভ করতে পারবো না এটা হয় না যাই হোক আমরা মনে করি গুরু পদ পদ্মের আবির্ভাব তিথিতে তাকে মালা দিয়ে তাকে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণামী দিয়ে তাকে কৃতকৃতার্থ করে দিলাম তার পূর্বপুরুষকে উদ্ধার করে দিলাম এইটা আমাদের মনের মধ্যে বিচার আছে আজ গুরু পদ্ম আমি কিছু প্রণামী দিলাম প্রণামী দিয়েছি না আমি তবে তারপর পুষ্পাঞ্জলি দিলাম তাহলে তার তার যে চোদ্দ পুরুষকে উদ্ধার করে দিলাম কিন্তু মানুষ এতই মূর্খ মানুষ এতই অজ্ঞানে রয়েছে তারা জানে না যে আমরা যদি গুরু বৈষ্ণবের পুষ্পাঞ্জলি দেওয়ার সৌভাগ্য লাভ করি যদি গুরু বৈষ্ণবের গুণমহিমা কীর্তনের কোনো সুযোগ আমাকে কোনো গুরু বৈষ্ণব আপনারা যেমন আমায় দিয়েছেন কেউ ছিল না আমি শুরু করতে বাধ্য হলাম আমি তো বৈষ্ণবদের দেওয়ার জন্য কিন্তু কোন বৈষ্ণবই আমাকে ভালোবাসেন না তারা আমাকে ত্যাগ করেছেন বলে মনে পহুপাত ত্যাগ করেছেন কিনা জানি না বলতে পারবো না গুরুবর্গর পহুপাত ত্যাগ করেছেন কিনা বলতে পারবো না তবে যাই হোক যেটাই হয় সেটাই আমি জানি মঙ্গলের জন্য হয় যা কিছু ঘটে তাতে আমার কোনো অসন্তোষ আমার মধ্যে আপনারা কোনো দিন ডিস্যাটিসফ্যাকশান কোনো অসন্তোষ দেখেছেন কি উত্তেজনা কোনো উদ্বেগ আমি জানি যা হয় গুরুদেবের ইচ্ছায় বৈষ্ণবের ইচ্ছায় তার জন্য আমার উদ্বেগের কোনো কারণ থাকতে পারে না আজকে এত বড়ো একটা সাহস করলাম ভগবানের ইচ্ছায় যেটা আজকে চিরকাল ভগবানের ইচ্ছায় আমি ভেবেছিলাম এইসব ছোটো ছোটো ছেলেবেলেগুলোকে নিয়ে আমি জানি যারা যারা এঁচড়ে পাকা হয়ে গেছে যারা নষ্ট হয়ে গেছে দূষিত অন্ন খেয়ে বিভিন্ন ভান্ডারা খেয়ে আমি তাদের আমি চিন্তাও ও স্বপ্নেও ভাবি না অন্তত এইসব ছোটো ছোটো ছেলে জন্য যদি একটা আশ্রম হয় তারা আমি দেহ রাখলে তারা ভবিষ্যতে তারা এইটা আমার ইচ্ছা আমি আপনাদের শিখিয়ে দেবো কিছু এই জন্য ব্যাসাসন এরকম স্পর্ধা আমার নাই আপনাদের কিছু জ্ঞান দিয়ে দেবো যেটা অনুভব হয় গুরু বৈষ্ণবের কৃপাতে যেটা মুখ মুখে উচ্চারিত হয় সেটাই আমরা মনে করি গুরুপাদ পদ্মের উৎসবেতে তাকে পুষ্পাঞ্জলি দিলাম প্রণামী দিলাম তাকে কিতকিতা কৃতকৃতার্থ করে দিলাম কিন্তু আমরা এ কথাটা ভুলে যাই যে আমাদের পুষ্পাঞ্জলি আমাদের গুরু বৈষ্ণবকে কিছু দেওয়া সেগুলোর পিছনে রহস্য হল আমাদের নিজের আত্মার চরম মঙ্গলের বিধান অন্য কোনো কারণ নেই এর মধ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে নেই একটাই রহস্য এটা হচ্ছে উই আর ডুইং এভরিথিং ফর আওয়ার ওন বেনিফিট আই গিভ পুষ্পাঞ্জলি আন্ডা লোটাস ফিট অফ গুরুপাত পদ ইট ম্যাটার্স লিটল আই ক্যান গিভ ক্যান নট গিভ বাট ইফ আই গিভ নট দ্যাট আই এম গোয়িং টু গিভ সাম বেনিফিট টু মাই গুরুপাত আমি আমার গুরুদেবকে বেনিফিট করছি পুষ্পাঞ্জলি কৃতকৃতার্থ করছি এটা নয় তার পুষ্পাঞ্জলি আমি যে দিচ্ছি সেটা আমার নিজের স্বার্থ এই স্বার্থটা কতটা পৌ ব্যাখ্যা করছেন আমরা আমাদের নিজেদের স্বার্থ সম্বন্ধে সবসময় যেন সজাগ থাকি এ আবার কি কথা বলে স্বার্থ আমরা তো এদের স্বার্থ বলে তো স্বার্থ বলবে আপনারা বুঝলেন না প্রপাত বলছেন কালকেও আলোচনা করেছিলাম আমরা আমাদের অনন্ত জগৎ অনন্তকালের যে একটা মঙ্গলের যে একটা রাস্তা সেই রাস্তাতে আমরা একটা সেকেন্ড সময় দিতে পারবো না উই ক্যান ওয়েস্ট আওয়ার হোল লাইফ বাট উই আর অ্যাট অল নট রেডি টু ওয়েস্ট গিভ সাম টাইম টু রিয়ালাইজ ওয়ার্ড ইজ কল অ্যাপসলিউট ট্রুথ পরম সত্যবস্তু কোনটা সেটা জানবার জন্য আমরা একটা মিনিটও খরচা করতে রাজি না আমাদের অনেক কাজ আছে আমাদের অনেক কাজ আছে মশাই আপনি কী করেন সত্যিই তো আমি কী করি কিছুই তো করি না আমাদের অনেক কাজ আছে সেই ব্যক্তিগুলোকে বলছেন এরা কতটা দুর্ভাগা যে পারমাত্রিক মঙ্গল যে চিরন্তন আমার জীবনের যে অনন্তকালের একটা সমস্যা এই সমস্যাটা চিরন্তন সমাধান একটা পারমানেন্ট সলিউশন সেই সমাধানটা করবার জন্য আমি একটু সময় দিতে রাজি না অথচ মায়াদেবীর সেবার জন্য আমি সময় দিয়ে যাচ্ছি এতে আমার কোনো ক্লান্তি নেই এতে আমার কোনো ক্লান্তি নেই কলাক আমাদের ভাগ্যজী মহাপুরাণ বলছেন প্রহ্লাদ মহারাজ কী সুন্দরভাবে এরা সাংসারিক আনন্দগুলো গ্রহণ করে এরা কি সুন্দরভাবে সাংসারিক আনন্দগুলো উপভোগ করে এত পরিশ্রম যেটা গুরু বৈষ্ণবের জন্য একটা বিন্দু ওয়ান ড্রপ অফ সচ সেবা মেটেরিয়াল পিপল নট রেডি টু ডু ওয়ার হাজ দে হোল এনার্জি টু আর্ন মানি ফর দেয়ার সোশ্যাল ডেভেলপমেন্ট সামাজিক উন্নতির জন্য সামাজিক উন্নতির জন্য অর্থনৈতিক উন্নতি বিভিন্ন কারণে তারা অজস্র অর্থ ব্যয় করতে রাজি আছে কিন্তু তারা বৈষ্ণব ভগবানের জন্য কোনো সময় বা কোনো কিছু ব্যয় করতে রাজি নয় যেখানে প্রহ্লাদ মহারাজ বলছেন রিয়েলি ইট স্ট্রেঞ্জ দে নেভার ফিল টায়ার্ড তারা ক্লান্তি বোধ করে না হাউ পসিবল অথচ গুরু বৈষ সেবা করলে ক্লান্ত হয় এত কষ্ট করে আসবার পরেও যখন স্ত্রী সম্ভাষণ হয় সাংসারিক অন্য অন্য আনন্দ ভোগ করা যায় তখন এত পরিশ্রম কোথায় চলে যায় বলে আমার মনে হয় না কলাক্ষরানাম অনুরক্ত ধিয়া প্রহ্লাদ মারা বলছেন যখন বাচ্চা ছেলেটা বাচ্চা মেয়েটা আমার সঙ্গে তোতলি ভাষায় কথা বলে এত পরিশ্রম করে আসার পর মনে হয় আমার কোনো পরিশ্রমই করি নাই সব পরিশ্রম জুড়িয়ে যায় আমরা গুরু বৈষ্ণবকে পুষ্পাঞ্জলি দিই গুরু বৈষ্ণবের সেবা করি কিসের জন্য কারণ আমাদের নিজের নিজের মঙ্গলের জন্য মঙ্গল এবং অমঙ্গলের যে ডেফিনেশনটা আছে সমাজে এই ডেফিনেশনটা আমাদের অপ্রাকৃত রাজ্যে কাজে লাগে না বাট এ ডেফিনেশন অ্যাবাউট মঙ্গল অ্যান্ড অমঙ্গল ওয়াট এভার কনসেপশন উই হ্যাভ অলরেডি দ্যাট ইজ অ্যাপসোল অবসোলেট ইউজলেস মঙ্গল এবং অমঙ্গলের যে কনসেপশন আমাদের হৃদয়তে আছে সেই কনসেপশনটাকে পুরো রাস্তায় জঞ্জালে ফেলে দিতে হবে এটা কোনো অমঙ্গল বা মঙ্গলের কোনো প্রশ্নই নয় অমঙ্গল তো তখন যখন আমি গুরু বৈষ্ণবকে ভুলে যাই গুরু বৈষ্ণব সেবা করতে পারি না তার সঙ্গে চালাকি করি তাকে এড়িয়ে চলি এইভাবে আমি আমার জীবনের অমঙ্গলকে এইভাবে আমি আমার জীবনের অমঙ্গলকে ডেকে আনি এইভাবে আমি আমার জীবনের অমঙ্গলকে ডেকে আনি মঙ্গল কাকে বলে অমঙ্গল কাকে বলে তার ডেফিনেশন তার ব্যাখ্যা লোকে জানে না অমঙ্গল তখন যখন আমি গুরু বৈষ্ণবকে ভুলে যাই তাদের সঙ্গে সম্বন্ধ ত্যাগ করি আমি বিষয়তে ডুবে যাই বিষয় ব্যক্তির সঙ্গে ব্যবহারিক জগতে চলি সেটাকে অমং ঘোর অমঙ্গল আমি ডেকে আনছি যেটা অনেকবার আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল আপনারা হয়তো ভুলে গেছেন সেটাকেই বিপদ বলা হয় যেখানে আমি ভগবানকে ভুলে যাই গুরু বৈষ্ণবকে ভুলে যাই আর যেখানে আমার ধ্রুব স্মৃতি থাকে ভজন রাজ্যের সিদ্ধির এইটা গোপন রহস্য যার জীবনের ধ্রুবানুস্মৃতি কনস্ট্যান্ট মেমোরি অফ গুরু বৈষ্ণব ভগবান দ্যাট ইজ দ্য সিমটম অফ সিদ্ধি আমাদের জীবনের সিদ্ধির এইটি হচ্ছে মাপকাঠি কে কত পরিমাণে গুরু বৈষ্ণবের স্মরণে রাখতে পারেন আর যেটাকে বিপদ মনে করছি অনেক টাকা চলে গেল কী করব আমি এগুলোকে বিপদ বলে না বিপদ বলে যদি আমি ভগবানকে গুরুবৈষ্ণবকে ভুলে যাই সেগুলো হলো বাস্তবিক বিপদ সেই জন্য শাস্ত্র বলছেন বিপদও নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ হিস্মরণম বিষ্ণু হ্যাঁ আর বিপদ বিস্মরণ বিষ্ণু আর হচ্ছে ভগবানকে স্মরণ করাই হচ্ছে যেটা বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ হো বিষ্ণু সম্পদ নারায়ণ শ্রুতি ভগবত স্মৃতি যার জীবনেতে যত পরিমাণে ভগবৎ স্মৃতি থাকবে সে তত পরিমাণে অধিক সিদ্ধ অধিক উন্নতি লাভ করেছেন ভজনে যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম দ্য শ্লোক আই স্টার্টেড উইথ সেখানে বলা হয়েছিল নইবাত্ম নিজ লাভ অপূর্ণ ভগবান বা গুরু বৈষ্ণবকে কিছু দিয়ে আমি কিতু কৃতার্থ করে দেব এটা ভুল কথা আমি গুরু বৈষ্ণবকে কিছু অনুদান দেবো টাকা পয়সা দেবো কিছু বিল্ডিং বাড়ি জমি দিয়ে কিতু কৃতার্থ করি এটা ভুল কথা তারা নিজ লাভে সন্তুষ্ট সেই কথাটা মনে করে দিতে চাই যেটা মহাপ্রভু আত্মারামশ্চমন যে শ্লোকের ব্যাখ্যা করেছিলেন সেখানে মহাপ্রভু বাষট্টি তেষট্টি রকম ব্যাখ্যা করেছিলেন আত্মারামের প্রথম ব্যাখ্যা করেছিলেন আত্মনি রমতে ইতি আত্মারামাহা আত্মনী রমতে ইতি আত্মারাহা হুইজ বিজি উইথ হুইজ ইটস সেলফ স্যাটিসফাইড উইথ দ্য পরমাত্মা আত্মা ভেতরে নো ডিসস্যাটিসফ্যাকশান দেয় যেখানে কোনো অসন্তোষ নাই যিনি আত্মার ভেতরেতে খুঁজছেন সেই পরম সত্যবস্তুটাকে যার ইনার ভিশন জাগ্রত হয়েছে অন্তর্দৃষ্টি বাইরে আমরা অনেক কিছু দেখি ওখানে একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে খুব সুন্দর দেখতে বা ভালো করে দেখে ওখানে একটু টাকা পয়সা আছে বাড়িটা খুব ভালো ঠাকুরের ড্রেসটা খুব ভালোই ছেড়ে এগুলো ভোগের কথা এগুলো কোনো সেবার কোনো কথা না ঠাকুরের বেশটা খুব ভালো হয়েছে জানেন ঠাকুরের ভালো ভালো হয়েছে তো তুমি কি হবে তোমার ঠাকুরের বেশটা কি তোমার জন্য ভালো হয়েছে যেমন বেশা কাপড় পরে জগতের লোকে আনন্দ দেওয়ার জন্য সেইটা তুমি ভেবে নিলে নাকি কি ভেবে নিলে তো ভগবানের ভালো কাপড় পরাটা ভালো জিনিসটা আমি দেখতে পারি না আমি তো অন্ধ এ কথা অনেকবার প্রপাত আলোচনা করতেন কিন্তু কোনো লোকের মাথায় ঢোকে না তারা এমনই জড়জগতে ব্যস্ত সব চিন্তা করার সময়ই নেই দৃশ্য দ্রষ্টা দর্শন যতক্ষণ আমি নিজেকে মনে করবো গুরুপাদ পদ্মকে আমি দেখছি তিনি অসুস্থ তিনি বৃদ্ধ এগুলো এই দর্শনের দ্বারা আমি গুরুপাদ পদ্ম অন্তর্ধান করে ওয়ে এভার উই চ্যালেঞ্জিং মুড ওয়েন এভার উই চ্যালেঞ্জিং মুড আই লাইক টু সি মাই গুরুপাত পদ্ম দেন গুরুপাদ্ব তো ইমিডিয়েটলি ক্যান ভ্যানিস ফ্রম দেহ আই ক্যানট সি গুরুপাদ্ম ক্যান গেট ভ্যানিসড যখন আমি চ্যালেঞ্জিং মোড দিয়ে গুরু বৈষ্ণবকে দেখবো ততক্ষণ গুরু বৈষ্ণবকে দেখতে পাবো না ওরা ভ্যানিস করবে ওরা ভ্যানিশ হয়ে যাবে আর গুরু দর্শন হবে না রক্ত মাংসের কোনো মানুষ দেখব অসুস্থ দেখব এইগুলো আমি দেখবো আমার গুরু দর্শন হবে না দর্শন মানে হলো বৈকুণ্ঠ দর্শন গুরুদর্শন মানে হলো বৈকুণ্ঠ দর্শন অনেকেই হাজার হাজার ব্যক্তি গুরুচরণে আশ্রয় নিতে পারেন দে হ্যাভ দেয়ার রাইট আমার কিছু করার নেই তারা হাজার হাজার ব্যক্তির থেকে হাজার হাজার ব্যক্তি গুরুচরণে আশ্রয় নিচ্ছেন তারা পরিচয় দিচ্ছেন আমি আশ্রয় নিয়েছি অমুক গুরু শিষ্য নিয়ে গুরুপাত্র ভাঙিয়ে খাচ্ছেন গুরুপাত্মকে ভাঙাচ্ছেন আমি ওনার তাই নাকি আপনি ওনার শিষ্য আপনি কত বড় হনুমান আমার কাছে আসুন পুজো করি আপনাকে গুরুপাতকে ভাঙিয়ে খাচ্ছি আমি কিন্তু সৎ শিষ্যের লক্ষণ হলো গুরু ভাঙিয়ে খায় না বরঞ্চ সমাজের লোক যদি কোনো সৎ শিষ্যকে দেখে তার আচরণ তার সমস্ত কিছু দেখবার অবাক হয়ে বলে ইনি কে তার শিষ্য উনি যার এত তেজ এরকম কে তিনি পরিচয় কি অর্থাৎ গুরুদেবের পরিচয় তিনি ভাঙিয়ে খান না সৎ শিষ্যের পরিচয় সেলফ এফালজেন সৎ শিষ্যের পরিচয় ইট সেলফ ম্যানিফেস্টেড এটা কাউকে পরিচয় করিয়ে দিতে হয় না দিস আর দিস দিস ইজ দ্য জেনারেল কাস্টম ইন ইয়ার সোসাইটি ওয়েন এ নিউ ম্যান ইউ আর to টু ব্রিং এ নিউ ম্যান ইউ ক্যান কম টু মহারাজ ইজ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দেস ইয়ার বাট গুরু বৈষ্ণব নিড নট বি আইডেন্টিফাইড দ্যাট ওয়ে গুরু বৈষ্ণব ইটস সেল্ফ সেল এই গুরু বৈষ্ণব সিটিং ইন ওয়ান প্লেস ডু কীর্তন ডু সিন ইটস সেল্ফ হোল ওয়ার্ল্ড ক্যান নো নট দ্যাট আই এম পিচিং ফর গুরু পাত্রব্য গুরুভাত্মব্য পিচিং ফর মি নট দ্যাট আমি বলতে পারি না আমি গুরুভাত্ম প্রচার করলাম আর এই গুরুভাত্ম প্রচার করলাম আমি কে এ তো সব প্রকাশ বস্তু সূর্য যেমন আকাশে উঠলে পরে সূর্যকে দেখা যায় কে কে সূর্যকে ওপরে আকাশে তুলেছে আর সূর্যের আলোতে সূর্যকে দেখা যায় সূর্যের আলোতে সূর্যকেও দেখা যায় আর সব জিনিস দেখা যায় কারে গুরুপাত পদ্মের প্রচার আমি করতে পারি গুরুপাত পদ্ম সব প্রকাশ বস্তু কোনো এক গুরুপাত পদ্মের যদি সৎশিষ্য যদি কোনো সৎশিষ্য হয় গুরুপাত পদ্মের কোনো সৎশিষ্য সেই সশৃষ্যকে পরিচয় করিয়ে দেওয়ার অপেক্ষা রাখে না যে মাইকে অ্যানাউন্স করলো উনি এবার কিছু বলবেন ওটা অপেক্ষা রাখে না কোনো পরিচয় ছাড়াই আপনাদের যদি বিশ্বাস না হয় আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার ডায়েরিতে লিখুন একটা সৎসৃষ্যকে যে কোনো দেশে যে কোনো জায়গায় নিয়ে গেলে ফেলে দেবেন সৎসৃষ্য বসবে তার মাধ্যমেই তার পরিচয় যেমন নরত্তম ঠাকুরের উদাহরণ আমি দিই নরত্তম একটা উদাহরণ দিই আমি নরত্তম ঠাকুর নরোত্তম ঠাকুর তাকে কেউ মাইক্রোফোনে পরিচয় করে দেয়নি তাকে কেউ পরিচয় করে দেয় নরতম ঠাকুর গেছেন ত্রিপুরায় গেছেন মণিপুর গেছেন বিভিন্ন জায়গায় মণিপুরের লোকরা কোনো ভাষা বোঝে না মণিপুরী ভাষা বাংলা কিছু বোঝে না কিন্তু কী আশ্চর্য একটা বিষ্ণু মন্দিরে বসে তিনি যে কীর্তনগুলো করছেন এরা যে সমস্ত পাগল হয়ে কাঁদছে কি কারণ কাঁদছে তোরা কাঁদিস কেন কি হয়েছে বলে উনি কীর্তন কীর্তন তোর কী হয়েছে কি বুঝলি কীর্তনে কী বলছে বলি জানি না কীর্তনে কী বলছে তা জানে না অথচ কাঁদছে কি করে হলো এটা বিকজ হারিকথা ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউর আত্মা হারিকথা ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউর আত্মা কোড ল্যাঙ্গুয়েজ হোয়াট ল্যাঙ্গুয়েজ আই এম ইউজিং দ্যাটস দ্যাটস নট এ বিগ ম্যাটার কী ভাষা আমি বলছি এটা বড় কথা নয় আমি কী বলছি কিভাবে বলছি দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট এটা সবচেয়ে বড় কথা নরতম ঠাকুর ওখানে গিয়ে বাংলাতে কীর্তন করছেন ত্রিপুরায় চোখের জল বলছে কীর্তন করছে আর সমস্ত চারিদিকের লোক কেঁদে ভাসাচ্ছে পাশানে কুটিবো মাথা অনলে পশিব গৌরাঙ্গ গুণের নিধিক কি বুঝলি তোরা তোরা কিছু বুঝলি জানি না কি ভাষা বলছে ঠিক সেম থিং হ্যাপেন উইথ সিল ভক্তিযুদ্ধ মাধব কোশী মহারাজ সেম থিং হ্যাপেন উইথ ভক্তিযৈত মাধব কোশী মহারাজ ওরে বোজবাসী তোরা বল কোথায় গেলে কৃষ্ণকে পাবো কোথায় গেলে শ্যামসুন্দরকে পাবো এই কীর্তনটা মাধব গোসী মা গাইছেন ব্রজমণ্ডল পরিক্রমা গোয়িং অন ব্রজমণ্ডল ব্রজমণ্ডল পরিক্রমা গোয়িং অন অ্যান্ড মাধব গোসী মায় সিং ইন দিস কীর্তন ওয়ার আই ক্যান গেট কৃষ্ণ ওয়াট গোপীগণ অলরেডি টোল্ড ইন ভাগবতম না হ্যাঁ গোপী গগণ গোপী গীতাতে কী আছে কৃষ্ণকে পাগলের মতো দিয়ে হান্টিং কৃষ্ণ দেয়া সার্চিং কৃষ্ণ ইচ অ্যান্ড এভরি চ্পা চপ্পা ছান মারি ইন্দ যে বজুভাষায় বলে চপ্পা চপ্পা ছান মারি মানে এভ্রি পোর্স এন্ড কর্নর আই এম সচিং কৃষ্ণ ইজ হাইডিং দ্যাট ইজ রিটিন ইন ভাগবত গোপিকাজ ইন গোপি গীত দ স্পিকিং বিচক্যনম ইন ভাগবতম ইট ইজ রিটিন অটতি অন্য কাননম কি তাম এগুলো সব বলছে আর ভাগবতে বলছেন ভাগবতেই লেখা আছে ওই গোপিকারা কীরকমভাবে খুঁজছে মানে প্রত্যেকটা জঙ্গলের প্রত্যেকের লতা পাতা সব দেখ কোথায় কৃষ্ণ লুকিয়ে আছে বিচকিউর উন্মত্তক বনাদ বনম এক বন থেকে অনেক বনে খুঁজছেন আওয়ার হোল ভজন লাইফ ইজ নাথিং বাট এ সার্চিং মিশন ডোন্ট ফরগেট রিমেম্বার ইফ ইউ ফরগেট দিস পয়েন্ট ইউ ক্যান গেট লস্ট আওয়ার হোল ভাজন লাইভ ইজ নাথিং বা ইজ আর্চিং মিশন উই আর সার্চিং উই কৃষ্ণ উই আর সার্চিং উইথ টর্চ লাইট সার্চ লাইট গিভেন বাই গুরুপাধ উই আর সার্চিং কৃষ্ণ ইট টু অ্যারেস্ট হিম কৃষ্ণকে ধরবার জন্য এটা হচ্ছে আমাদের ভজন ভজন কাকে বলে আমরা কৃষ্ণকে অন্বেষণ করছি হো ঢি তেই নান রাত আমরা কৃষ্ণকে খুঁজছি কোথায় কৃষ্ণ আছে আমি যখন গৃহত্যাগ করেছিলাম আমি যখন গৃহত্যাগ করেছিলাম তখন আমার উদ্দেশ্য কি ছিল কৃষ্ণ অন্বেষণ ওয়েন আই লেফট মাই হোম মাই মিশন ওয়াজ টু সার্চ আউট কৃষ্ণ বা আফটার লং টাইম আই ডিসকভার মাই মিশন ইজ টু সার্চ আউট লাভ পূজা প্রতিষ্ঠা এখন আমি আবিষ্কার করছি আমার উদ্দেশ্য হলো লাভ পূজা প্রতিষ্ঠাকে সংগ্রহ করা কৃষ্ণ অন্বেষণ আগেই ছিল আগে আমি যখন ঘর থেকে বেরিয়েছিলাম দ্যাট টাইম আই হ্যাড মাই অনেস্ট ইনটেনশন আই ওয়ানটেড টু আউট কৃষ্ণ বা আফটার লং টাইম আফটার ডুইং সো মাচ অফেন্স অপরাধ নাও ইজ কনভার্টেড ইন টু আদার আইডিয়া এখন আমার মিশন হল কী করে টাকা পয়সা প্রতিষ্ঠা সংগ্রহ করবো লোকে আমাকে মালা দেবে এইটাই আমার মিশন এখন আর কৃষ্ণ কৃষ্ণকে পাওয়া গেলেও ভালো না পেলেও ক্ষতি কী আছে কৃষ্ণকে পেয়ে বা কী হবে এত ঝামেলা এটা হচ্ছে আমার বর্তমানের মন্তব্য বর্তমানে আমার মন্তব্য হয়ে দাঁড়িয়েছে যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বলা হলো সেটা হলো এই যে গুরু বৈষ্ণব নিজ লাভে সন্তুষ্ট তাদেরকে বাইরের কোনো বস্তু দিয়ে কোনো টাকা পয়সা প্রতিষ্ঠা দিয়ে আমি তাদেরকে সন্তুষ্ট করব এটা হয় না দে আর স্যাটিসফায়েড দেমসেল বাই মানি পজিশন সো মেনিথিং আই ক্যান ট্রাই টু গিভ টু স্যাটিসফাই নট দ্যাট রং কনসেপশন এটা ভুল ধারণা গুরুপাত্মর পূজা নিতে চায় না তারা নিজের আবির্ভাব থেকে বলতে চায় না তারা লজ্জা করে তারা কিছু কিছু করলে থাকে গালাগাল দেয় মারে এটা একদম করবি না চা দূর হতে আমার আমার মতো একজন মানুষ আমার আবির্ভাব কি কী হবে গুরুবৈষ্ণবের কর সেখানে বলছেন নইবাত মনোপ্রভরায়ন নিজ লাভ অতুষ্ট যেখানে নিজ লাভে সন্তুষ্ট গুরু বৈষ্ণব সেলফ স্যাটিসফাইড তারা নিজ লাভে সন্তুষ্ট তাদেরকে বাইরের কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করতে হয় না তাদেরকে আচার্য বানাতে হয় না কেউ আচার্য বানিয়ে দেবে তারা নিজেরই আচার্য হয়ে যায় ভগবান তাদের আচার্য করে হতে পারে আপনারা সবাই তাকে পরিত্যাগ করেছেন কিন্তু পহুপাত ত্যাগ করেছে কিনা এটা বড়ো কথা সমাজের লোক কত তথাকথিত সাধু ত্যাগ করেছে ভালো কথা এটা তো আরও জঞ্জাল গেল ভালো তো সুবিধে কিন্তু পহুপাত ত্যাগ করেছে কিনা কেশব মারা তারা গুরুবর্গ ত্যাগ এটা তো প্রথম কথা সমাজের কোন তথাকথিত ব্যক্তি ভালো কথা আরও জঞ্জাল গেল এই ঝামেলা হবে না আলো ভালো করে হরি হরিকথা কীর্তন হবে এটা সুবিধে ওরা তো কাউকে অপমান করে না এটা একটা গোপন কথা তাহলে গুরুবৈষ্ণব সব প্রকাশ বস্তু গুরুবৈষ্ণব সব প্রকাশ বস্তু তাদেরকে প্রকাশ করতে হয় না তারা নিজেরাই প্রকাশিত তাদেরকে লাভ পূজা প্রতিষ্ঠা দেওয়ার দরকার পড়ে না এমনি এমনি লাভ পূজা প্রতিষ্ঠা তাদের মাধবেন্দু পরিপাত কোন লাভ পূজা প্রতিষ্ঠার পিছনে রেখেছিল মাধবেন্দ্র পরিপাদ কোন কোন লাভ পূজা প্রতিষ্ঠার পেছনে তারা গেছিলো মাধবেন্দ্র পরিপাঠ তাহলে অটোমেটিক তাদের কি করে লাভ পূজা প্রতিষ্ঠা তার এত হলো যে আজকে পৃথিবীর কোনো জায়গা নেই যেখানে আজকে মাধবেন্দ্র পরিপাতকে জানে না পৌপাতকে জানে না ঈশ্বর পরিপাদকে জানে না ভক্তিপ্রম আর কোন বিদেশে গেছিলেন তাকে তো সব কোনো কোনো জানে এটা কোনো কথা হলো না প্রতিষ্ঠার স্বভাব এই প্রতিষ্ঠার স্বভাব এই যেই না চাহে তার হয় বিধাতা নির্মিত প্রতিষ্ঠার এইটি স্বভাব যে সাধু প্রতিষ্ঠা চায় না তার এমনি ভগবান তাকে প্রতিষ্ঠা দেয় কেন তার ভগবানের এটা সুবিধে ভগবানের এটা সুবিধে প্রতিষ্ঠা তাকে ভগবান ইচ্ছে করে দেয় যেমন প্রহ্লাদ মহারাজকে রাজা বানালো কে নৃসিংহদেব যে আমি রাজা হব না তোকে বলছি তোকে রাজা হত ধুবু মহারাজ প্রভু আমি রাজা হব না আমি রাজা না তোকে রাজা হতে হবে আমি রাজা হলে আপনার সুবিধে কী হবে সুবিধা হবে তুই যদি রাজা হস তাহলে ম্যাসিভ প্রচার হবে দেশের রাজা যদি সাধু হয় তাহলে সবাইকে প্রচার করবে এইটা সুবিধা তোকে রাজা হতে হবে রাজ্য নিতে হক আমি না না আমার রুচি না নিতে হকত তাহলে গুরু গুরুবৈশবের প্রতিষ্ঠার দরকার নেই ভগবান করে প্রতিষ্ঠা দেয় তার কারণ এর দ্বারা সমস্ত জগতে ভগবানের নামের প্রতিষ্ঠা হবে এই জন্য প্রতিষ্ঠার স্বভাবেই যেই না চাহে তার হয় বিধাতা নির্মিত মাধবেন্দু পরিবার চলে যাচ্ছেন পালিয়ে যাচ্ছেন মাধবেন্দু পরিবার পালিয়ে চলে যাচ্ছেন কিন্তু প্রতিষ্ঠা তার পেছনে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে মাধবেন্দু বা পালিয়ে যাচ্ছেন সকালে উঠে আমাকে মালা দেবে ওকে জেনে যাবে পালিয়ে গেলে তারপর কি পালাতে পেরেছিলেন প্রতিষ্ঠা তার পেছনে এল আমরা অনুভব করতে পারি না পরম প্রতিমা মাধবকশ্বী মায় কীর্তন করছেন ওরে বোজবাসী তোরা বল কোথায় দে কৃষ্ণ পাবো তোরা বল দেশ কীর্তন ভক্ত মাধবোস্বী মায়ের কোথায় আজান লম্বিত ভুজ কি অপূর্ব দেখতে ছিল মাধবোস্বী মায়ের দর্শন মাত্র পবিত্র হয়ে যাবে এত অপূর্ব দর্শন চোখে জল পড়ছে আর কীর্তন করছেন এইভাবে কীর্তন করতে করতে যারা পাঞ্জাবি যারা অন্য অন্য ভাষা জানে যারা বাংলা ভাষা কিছুই জানে না তারা পর্যন্ত কাঁচে তারা সবাই চোখের জল পেয়েছে গুরুদেব মাধবুস্মী মা গুরুদেবও রয়েছেন ভক্তি শিলা ভক্তিমৃষ্ণ চোখে জল পড়ছে তারা কাঁচছেন এবার একটা পাঞ্জাবের বুড়ি একটা পাঞ্জাবের বুড়ি সে এবার আমাদের भक्ति विज्ञान भारती महाराज के प्रश्नों को छे महाराज जी महाराज जी ये क्या बोल रहे है गुरु जी क्या बोल रहे है तुमने समझा नहीं क्या? गया समझा तो रोया क्यों ना जाने क्यों ना जाने क्यों रोना आ गया गुरु जी क्या कर रहा है और जाने ही ना गुरु जी की से गुरु जी की गाए थे और हिंदू आंखों में आंसू आ रहा है ও জানেই না গুরুজি কেন কি গাইছে এটা তার আইডিয়া নেই কিন্তু চোখে জল আসছে দ্যাট ইজ দ্য ইনফ্লুয়েন্স অফ কোড ল্যাঙ্গুয়েজ অফ ইয়োর আত্মা লাইক কম্পিউটার আন্ডারস্ট্যান্ড কোড ল্যাঙ্গুয়েজ আমাদের এই ভক্তির কোড ল্যাঙ্গুয়েজ আছে সেটা বাইরের ভাষাতে ব্যক্ত করা যায় না যার জন্যেই বহুপাধ যেমন দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরেতে যখন বাংলাতে বক্তৃতা দিচ্ছিলেন তখন মাধব ব্রহ্মচারী সবাই মিলে বলছেন হরি কথা হয়ে পর গুরুদেব আপনি প্রপাত আপনি বাংলাতে বললেন তো এরা কিছু বাংলা বোঝে না তো এ বাংলাতে বললেন প্রপাত গম্ভীর হয়ে বলছেন আমি না তো বাংলা বলেছি না তো সংস্কৃত বলেছি না তো ইংরেজি বলেছি না তো হিন্দি বলেছি আমি হরি কথা বলেছি এই মহাপুরুষদের যেসব কথা এসবের মাধ্যমে আমরা প্রমাণ পাই যে হরিকথা ইজ দ্য কোড ল্যাঙ্গুয়েজ অফ ইউর আত্মা উইদাউট স্পিকিং ইভেন উইদাউট স্পিকিং এনিথিং আই কুড রিয়ালাইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মাই গুরু মহারাজ ওয়ার ইজ লুকিং এট মি ইউ ওয়ার ইউ ওয়ান্ট টু সে দ্যাট ইজ হিস ভাইনেস কি পা এটা আমি আমার পাওয়ারেতে আমি পারব না গৌরীয় ভজন শুধু নয় ভজনের ভজনের প্রথম থেকে শেষ পর্যন্ত ভজনের প্রথম থেকে শেষ পর্যন্ত নিত্য জগতে থ্রু আউট থ্রু আউট দ্য ইটার্নিটি থ্রু আউট দ্য ইটারনিটি সবসময় মনে রাখবে যে আমার ভজনের যা কিছু সম্পত্তি এটা হচ্ছে কৃপা যেদিন এই কথাটা আমি ভুলে যাব সেদিন আমি নিঃস্ব হয়ে যাব আই ক্যান বিকাম এ বেগার ইন দ্য ওয়ে অফ বাজান ইন দ্য ওয়ে অফ বাজান আই ক্যান বিকাম এ বেগার স্ট্রিট বেগার ওয়েন আই ক্যান ফরগেট এভরিথিং মাই অ্যাচিভমেন্ট অল বাই গুরু কিপা যেদিন আমি ভুলে যাবো গুরু কৃপা গুরুশক্তিতে আমি সব করেছি যেদিন আমি এই কথাটা ভুলে যাবো সেদিন আমার জীবনে ডোমস্টে এটা আমার শেষ দিন সেদিন আমার এটা শেষ দিন সেদিন আর কোন রাস্তা নেই যার জন্য নিত্য জগতে প্রবেশ করার পরও নিত্য জগতে প্রবেশ করার পরও নিত্য জগতে যাওয়ার পরও সেখানে পর্যন্ত গুরু সেবার প্রশ্ন আছে গুরু কৃপা গুরু সেবার প্রশ্ন সেখানেও আছে শিব খালি এই জগতে আছে এটা নয় নিত্য জগতেও গুরু সেবার কথা এখানে আছে গুরু আনুগত্যের কথা আছে প্রপাত প্রায়ই বলতেন আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য বা পশুর থেকে অধম আনুগত্যহীন ব্যক্তির চরিত্র দেখলে বোঝা যাবে বাইরে মনে হবে সাধু কিন্তু তার ক্রিয়াকলম সব বোঝা যাবে যে আনুগত্যহীন ব্যক্তি পশু সাদৃশ্য বা পশুর থেকে অধম আমার যা ইচ্ছে তাই করব আমার যা ইচ্ছে তাই করব আমার জীবনটা যদি বৈষ্ণবের দ্বারা নিয়ন্ত্রিত না হয় আমার জীবনটা যদি বৈষ্ণবের দ্বারা নিয়ন্ত্রিত না হয় তাহলে আমার পাশবিক চরিত্র লাভ হবেই হবে কোন বৈষ্ণবের আনুগত্য করব বৈষ্ণব তো নেই ঠিকই তো কথা বৈষ্ণব তো নেই একমাত্র আমি বৈষ্ণব তাহলে আর কার আনুগত্য করবো আনুগত্য কোনো বালাই রইল না লেটা চুকে গেল আর এখন কোনো বৈষ্ণব নেই আর কার আনুগত্য তো কথা হ্যাঁ বৈষ্ণব নেই এখন এর আমরা এই নিচ্ছ মতো ছিল আমরাই তো বৈষ্ণব এটা যারা বলেন তারা নিশ্চিত জানবেন মায়াবাদী দৌজ আর স্পিকিং দিস ওয়ে দ্যার ইজ নো বৈষ্ণব ইন দিস ওয়ার্ল্ড অ্যাট প্রেজেন্ট শিওরলি নোয়েট ফর শিওর দ্য অল মায়াবাদী তারা প্রত্যেকেই মায়াবাদী বলে জানবেন যদিও আমরা প্রত্যেকেই মোর আর লেস উই আর অল কন্টামিনেটেড বাই মায়াবাদ দর্শন আমাদের প্রত্যেকেই মায়াবাদ বিচারে দুষ্ট হয়ে পড়ে রয়েছে আমাদের মধ্যে প্রত্যেকেই মায়াবাদ বিচারেতে দূষিত হয়ে রয়েছে এর কথাটা বুঝলাম না আমাদেরকে আপনারা মায়াবাদী বলছেন কোথায় মায়াবাদী বললাম আমি আমি তো মায়াবতী বলিনি প্রবাদ বলছেন প্রবাদ বলছেন আমরা কম বেশি সবাই মায়াবাদ বিচারে দূষিত হয়ে রয়েছি এই কথাটা বুঝলাম না এটা খুব আপত্তিজনক কথা ইটস এ রিভল্টিং ওয়ার্ড মানে রিভল্টিং ওয়ার্ড বাট স্টিল ইউ উইল হ্যাভ টু বিলিভ ইট এটা রিভল্টিং ওয়ার্ড কিন্তু মানতে হবে কেন মহাপুরুষ বলেছেন তার কথার বক্তব্য হলো আমরা বৈষ্ণবকে বাইরে দার্শনিক বিচারে সম্মান দিয়ে থাকি কিন্তু অন্তকরণের দিকে যে টাকাই সম্মান দিই না বাইরে দিই অন্তঃকরণের দিকে দিকে আমাকে জিজ্ঞেস সত্যি আমি সম্মান দিই গুরুদেবকে বৈষ্ণবকে বিশ্বাস করি বলো না অন্তকরণে বলবে না বাইরে বল বলো আমি তো মানি গুরুদেব আমি দীক্ষা নিয়েছি দীক্ষা কিন্তু বিচার করলে দেখা যাবে এরা বাস্তবিকভাবে গুরুবৈষ্ণব ভগবানকে হান্ড্রেড পারসেন্ট মানে না ইফ দেয়ার ইজ ফাইভ পারসেন্ট লেস বিলিভ ইন গুরুপাত পদ্ম দ্যাট ইজ কল দ্য কন্টামিনেশন অফ মায়াবাদ সোলং অ্যাজ এম নট গোয়িং টু ডেভেলপ হান্ড্রেড পার্সেন্ট ফেইথ অ্যান্ড বিলিভ ইন গুরুপাত পদ্ম ততক্ষণ পর্যন্ত আমি মায়াবাদ বিচারে দূষিত কন্টামিনেটেড কোনো না হয় মায়াবাদ আছে আমার আমি পুরো বিশ্বাস করি না হ্যাঁ বিশ্বাস করি আমি মানি হ্যাঁ বিশ্বাস করি না বিশ্বাস না করলে হোয়াট হোয়াট এভার পারসেন্ট শর্টেজ দ্যাট অ্যাকর্ডিং টু দ্যাট রেশিও আই এম কন্টামিনেটেড আমি দূষিত হয়ে পড়ে রইলাম আমাকে এবার বাঁচাবে আমার কিছু করা নেই যার জন্য যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেখানে বলছেন নইবাত্মনপুরম নিজ লাভ অতুষ্টি গুরুবৈষ্ণব নিজ লাভই সন্দেহ ওদের ওদেরকে লুকিয়ে যদি কোনো সিসি ক্যামেরা ঘরে লাগিয়ে নেয় আমাদের গুরুপাত প্রথমে লাগিয়ে দিয়েছিল ক্যামেরা গুরু মানে কেউ জানে না ছোট্ট একটা ক্যামেরা কোথায় লেগেছে কেউ জানে না আমেরিকার ভক্তরা উনি রাতে দিন কী করছেন চোখে জল পড়ছেন নাম করছেন সব তুলে গেছে ওই জন্য আপনাদের যদি বিশ্বাস না হয় শুদ্ধ গুরুবেশাবের একটু ক্যামেরা লাগিয়ে দিয়ে আসবেন গোপন ছোট্ট একটা ওরা দিন রাত কী করে আপনাদেরই মতো ক্রিয়াকর্ম করে নাকি ঠক এটা তাহলে ধরা পড়বে ওরা কী করে সারাদিনে এটা দেখা পড়বে দেখা যাক তাহলে তারা কি করে বোঝা যাবে সারাদিন ওরা ভজনে ব্যস্ত আমার মনে হয় উনি যদি আরাম করছে ধোঁকা মারছেন জগতে এবার লোকের কাছেই এবারে লেকচার মারেন আর এই লেকচার তো দু মিনিট হবে তারপর তো লেকচারও থাকবে না লেকচারের একটা লিমিট আছে লেকচার এক ঘন্টা দেওয়া যেতে পারে মুখস্থ করে তারপর তো আর হবে না হরিকথা আত্মার বৃত্তি নিরন্তর হরিকথা বন্যার মতো প্রবাহিত হয় এটাকে বলে হরিকথা তারে নৈবাত্মনবুরায়ণ নিজ লাভ তুষ্ট নিজ লাভে সন্তুষ্ট বৈষ্ণব আর যদি মনে করি আমি কিছু বৈষ্ণবকে দিলাম ভগবানকে দিলাম এরা কি জন্য এরা ভাগবতে বলছেন যে এটা নিজের সুবিধের জন্য দিলাম আমি যে নৃসিংহদেবকে একটা তুলসীর মালা দিলাম আমি যে একটা নৃসিংহদেবকে তুলসীর মালা দিলাম বিভিন্ন আমি ডাবের জল অনেক কিছু দিয়ে এলাম এটা কী জন্য কি জন্য দিলাম নিজের সুবিধের জন্য ভগবানের কী সুবিধে হলো এতে যার অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত ব্রহ্মাণ্ড ভগবানের অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোনো বস্তু বা ব্যক্তি নাই যেটা ভগবানের নয় আমি গঙ্গা জল দিলে সেটাও ভগবানের আমি গাছের তুলসীটা দিলে ওটাও ভগবানের ফলটা বা গাছ থেকে পেরে ওটাও ভগবানের এমনকি আমি যে একটা মানুষ বলে পরিচয় দিচ্ছি জন্তু একটা আমি আমি যে নিজেকে মানুষ বলে আমার এই দেহটা ভগবান আমার তো নয় তাহলে আমি কি পরিচয় পরিচয় দেব একমাত্র পরিচয় ভক্তিটা ভক্তি থাকলে পরিচয় মানুষের মূল্য আছে ভক্তি না থাকলে কোনো মূল্য নেই যেটা কালকে বলছিলাম হরিকথার প্রায় শেষের দিকে কালকে বলছিলাম জ্ঞানতঃ সুলভ মুক্তির জ্ঞানতঃ সুলভ মুক্তির ভক্তির যজ্ঞাদিপুণ্যত শ্রেয়ম সাধন সহস্রের হরিভক্তি সুদুর্লভা হরিভক্তি পাওয়া যাবে বাকি বাকি কিছু বলো জ্ঞানতঃ সুলভ মুক্তির ভক্তি ভক্তি ভোগ আর তাহলে যোগ ভোগ্য দান দক্ষিণা করো সব হয়ে যাবে জ্ঞানত সুলভ মুক্তির ভক্তির যজ্ঞাদি পুণ্যত শ্রেয় সাধন সহস্রের হরিভক্তি সুদুর্লভা হরিভক্তি সুদূর হরিভক্তি ভাব অন্য কিছু চাও লাড্ডু মন্ডা মিঠাই প্রতিষ্ঠা টাকা পয়সা মেয়েছেলে কি চাও বলো সব নিয়ে যাও ভক্তি চাইবে ভক্তি দেওয়া হবে না তোমার এইটি তোমার দ্যাট ইজ ইয়ার পানিশমেন্ট ভগবান ক্যান নট গিভ ভক্তি টু মি দ্যাট ইজ পানিশমেন্ট ওয়ে এ ম্যান ইজ ডিভয়েড এ ভক্তি ইজ জাস্ট লাইক এনিম্যান ভক্তি শূন্য মানুষের দাম হলো একটা পশুর যত মূল্য আছে তার থেকেও নিচুত এই ভক্তি দেওয়া হবে না আর কিছু বলো নিয়ে যাও ভক্তি দেওয়া হবে না ভক্তি সুদূর্লভ ময়ী ভক্তির হি ভূতানম অমৃত্বয়ে কল্পদ আমার ভক্তিকে বলা হয় বাস্তব নিকচার অমৃত আমার ভক্তিকে বলা বাস্তব অমৃত এটা দেওয়া হবে গুরু পদ্মের সঙ্গে যত চালাকি করবে গুরু বৈষ্ণবের সঙ্গে তত মরবে कोर्बे तो तो मोर्बे क्या हमरा चोरा वालू आची चोरा वालू चोरा वालू जान चोरा वाली जानी चोरा वालू बाली रख लगे आस्ते आस्ते भेतरे चले जाए नो सैंड इन इन डेजर्ट देर इज वन सार्टन पोर्शन व्र यू पुट योर लेकू कैन गो डाउन इफ यू डू मोर यूनो चांचल यू कैन गो मोर डाउन लिटल बिट स्टैंड साम कैन कम एंड सेव यू যত চঞ্চল হবে তত বেশি করে তাড়াতাড়ি যাবে আমাদের হচ্ছে এই চোরাবালিতে আমরা পড়েছি আমাদের পাটা এখন চোরাবালিতে যত চালাকি করবো গুরুবেশম সঙ্গে যত চালাকি করো তত মরব কী লাভ হবে যত চালাকি করবো তত মরব তত বেশি করে তাড়াতাড়ি নিচে যাব কেউ বাঁচাবে এই হচ্ছে আমাদের অবস্থাটা তাহলে নিজ লাভ তুষ্ট ভগবান নিজ লাভে সন্তুষ্ট তাহলে কোনো মালা বা কোনো কিছু ভজন কোনো কিছু ভগবানের জন্য করি সেটা হচ্ছে কিসের জন্য করলাম না এটা নিজের মঙ্গলের জন্য করলাম প্রতি মুখস্ব মুখশ্রী জাস্ট লাইক আই এম ওয়াচিং মাই ফেস ইন এ মিরর একটা আয়নাতে আমি নিজের মুখটা দেখছি কেরম দেখবো আর কেরম দেখবেন যেরাম মুখটা সেরকম দেখবেন প্রতি মুখশ্র যথামুখশ্রী যেরকম আমার মুখটা সেরকমই দেখবো আর কি দেখবো মুখটা বিকৃত করে এরমই দেখবে ভালো করে থাকো সেরকমই দেখবে তাহলে তোমার গুরু বৈষ্ণব এ নেভার ইউ কাম ইন ফ্রন্ট অফ গুরু বৈষ্ণব দে ক্যান সি ইউর হার্ট দে ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইউ ক্যানট হাইড এনিথিং তুমি লোকাতে পারবে না তুমি লোকাতে পারবে না তোমার চোখের সামনে আসবে তারা বুঝতে পারবে আয়না তাদের হৃদয়টা হচ্ছে দর্পণ তাদের হৃদয়টা হলো দর্পণ তার সামনে আসবে তোমার অন্তঃকরণে কি পরিস্থিতি এখন হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ইয়ার হার্ট ওয়ান এভার ইউ কাম ইমিডিয়েটলি ক্যান গেট রিফ্লেক্টেড ইনসাইড দ্য হার্ট অফ গ্রুপ গুরু গ্রুপ হিসেবে প্রতিফলিত হবে সঙ্গে সঙ্গে বুঝে নেব আর কিছু না তাহলে কথাটা কি বলা হচ্ছে কথাটা বিচার হলো এই প্রতিমুখস্ব যথামুখশ্রী যেমন বেদান্ত সূত্রে বলছে বেদান্ত সূত্রে বলছে বেদান্ত সূত্রে বলছে বেদান্ত সূত্রে বলছে যেমন করে যেমন করে আয়নার সন্মুখে তুমি দাঁড়াবে বেদান্ত সূত্রে বলছে যেমন করে আয়না সন্মুখে তুমি দাঁড়াবে যেরম দেখবে সেরকম মানে আমি আমার অন্তঃকরণকে যেরকমভাবে তৈরি করেছি বা যেরম আছে অ্যাজ ইট ইজ আই ক্যান সি ঠিক সেরমই আমি দেখবো আয়নার সামনে এটা বেদান্তের একটা গুপ্ত সূত্র আছে বেদান্তের একটা গুপ্ত সূত্র আছে ঠিক যেমন আয়নার সামনে আমি নিজেকে দেখতে পাই ঠিক সেরকম আমি গুরু বৈষ্ণবের সামনে গেলে গুরু বৈষ্ণব আমাকে দেখতে পায়। আয়নার সামনেকে দাঁড়ালে আমার যেরকম আমার নিজের মুখের চেহারাটা দেখতে পাই ঠিক সেরকম গুরু বৈষ্ণবের অন্তঃকরণ ও পরিষ্কার একটা দর্পণ তার সম্মুখে আসার সঙ্গে সঙ্গে তোমাদের হৃদয়ের প্রতিফলন তার পড়বে সে দেখে বুঝতে পারবে ওই অবস্থা গৌরকিশোর বাবাজি মহারাজের সামনে কেউ যদি চালাকি করে আসতো গুরুবাবা ঠিক বুঝতে পারতেন কিছু বলতেন না চুপচাপ থাকতেন আবার কোনো ব্যক্তি অত্যন্ত গরিব খুব ভালো লোক এসছেন যেমন জগদীশ প্রভু যেমন ইজ জগদীশ প্রভু দ্য ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ হু ওয়াজ জগদীশ প্রভু স্কুল মাস্টার ইউজ ভেরি নাইস ম্যান হি ওয়াজ আ ভেরি নাইস ম্যান ভেরি প্লেন হার্টেড ভেরি নাইস জগদীশ প্রভু তার নাম হলো ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ তিনি যখন শিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজের সম্মুখে এলেন আসার সঙ্গে সঙ্গে তিনি বলছেন কোথা থেকে এসছেন আপনি আসুন আসুন বসুন বসুন আরে সঙ্গে সঙ্গে অনেকে বসালে কী এনেছেন এটা তরমুজ ওয়াটার মেলন দিন দিন এটা তরমুজ যে বাবা কিছু এনে সব দূর করে ফেলে দেয় কী এনেছেন আপনি তরমুজ দিন দিন নিয়ে রাখলেন বসুন বসুন কোথা থেকে এসছেন আমাকে বিমলা প্রসাদ সরস্বতী পাঠিয়েছে বক্সিমে ঠাকুর ও ভালো ভালো বসুন বসুন আপনার নাম কি এটা কীর্তন করতে পারেন হ্যাঁ আপনি বললে কীর্তন করব কীর্তন শুনব কীর্তন করলেন কীর্তন করার পর বাবাজি মনে এত সন্তুষ্ট হলেন যে হৃদয়টা গদগদ হয়ে গেল বাহ খুব সুন্দর কীর্তন না কেন এটা বাস্তবিক কীর্তন তাই হৃদয় থেকে করেছে হতে পারেন তিনি গৃহস্থ পূর্বে তিনি গৃহস্থ ছিলেন ছেড়ে দিয়ে তিনি কিন্তু তার অন্তঃকরণ এত ভালো ছিল সরল ভক্তিম ঠাকুর কৃপা করতেন কৃপা করতেন সরলতাই হলো মেন আমরা যদি সরলতাকে হারিয়ে ফেলি কী থাকলো তা ইফ ইউ লুজ আওয়ার সিম্পলিসিটি সাধারণ অন্তঃকরণের সরলতা হারিয়ে ফেলি তাহলে সব হারিয়ে ফেললাম সব অল গন ভজন যে কিছু থাকবে না তাহলে ঠিক যেমন করে গৌর বাবা বাবাজি বুঝতে পারতেন তা সানমুখে এলে আবার কেউ যদি আসতেন তখন কাঁচা গালাগাল দিতেন যে আমি সভাতে বলতে পারবো না এই করতে এসছো বলে একটা গালাগাল দিয়ে দিল লেখা আছে কাঁচা গালাগাল দিদি যা দূর হ্যাঁ বুঝতে পারতেন চালাকি করতে এসছে হ্যাঁ কত লোক ঠকাতে আসতো তার কাছে ঠকাতে এসে ঠকে চলে যেত ওরা মনে করে গুব ঠকাবো একটা জাত গোসাই না কি রোজ প্রায় রোজ এসে বিরক্ত আমাকে একটু রূপানুগ ভজন শিখি আজকে সময় নেই পরে আসবেন পরে আবার কদিন দু একদিন পরে এলেন আজকে আমার ফুরসত নেই আবার পরে আসবেন অন্যদিন আবার পরে এলেন বারবার ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে একদিন তো রেগে আগুন কি যখনই আসি বলে সময় নেই ফুরসত নেই লাগবে না আমার শেখাতে আমি চললাম রেগে গিয়ে একবারে রেগে গিয়ে একবারে আগুন হয়েছে যখনই আসি সময় নেই সময় নেই রেগে গিয়ে চলে গেল গর বাবাজি মহারাজ একা একা হাসছে যারা এক পয়সার মা বাবা ছাড়তে পারে না তারা নাকি রাগানুগা ভজন আমার কৃষ্ণের হ্যাঁ না হ্যাঁ কৃষ্ণের মাথায় পা দিয়ে ওরা উপরে উঠে পায়খানা করবে কৃষ্ণের মাতা কে মই বানাবে উঠে পায়খানা করবে এইগুলো অমানুষ এইগুলো ঠকাবে রূপানুগো ভজন করবে যারা এক পয়সার মা বাবা দেহের একটু ঘাম ঝরলে পরে ওরে বাবা এসি চালা তারা করবে রূপানুগ ভজন গ্যাজা খেয়েছ নাকি আচার্যগুলো গেঁজা খেয়ে প্রচার করেছিল রূপানুগো ভজনের প্রচার গ্যাঁজা খেয়েছিল তারা তারা নিজেরাই বোঝেনি গুরুবর্গের কথা তারা সমাজকে সবনাশ করেছে যাই হোক কথা বলার আর সময় আপনারা আমাকে দেননি অনেক দেরি করে আপনারা এসছেন সব কিছু যাই হোক বর্তমানে গুরুপা পদ্মের দৈন্য সম্বন্ধে আলোচনা করলে যেটা হচ্ছে বৈষ্ণব রাজ্যের সবচেয়ে প্রধান বিষয় এটা একটা ঐতিহাসিক বিষয় পারমার্থিক ঐতিহাস তার জীবনের দৈন্য যারা অনুভব করেছেন তারা নিজেরা কপটতা করতে লজ্জাবোধ করবে যে এনার শিষ্য ইনি যা দেখিয়েছেন আমি এর কাছে কি কবরতা করব এটা তো আমার উচিত হয় না ইনার শিষ্য বলে পরিচয় কি করে দেবো কি সরল ছিলেন তিনি হাজার হাজার লোক তার পুষ্পাঞ্জলি দিচ্ছে তিনি লজ্জায় মাথা নিচু করে লুকিয়ে রয়েছেন ছি ছি আমার পুজো করছে এরা কেন আমার পুজো কেন করছে এরা লজ্জায় তিনি মাথা কাটাই যাচ্ছে একশো বছরের পূর্তি দেখে সব জগতের লোক এসেছেন পুজো করবার জন্য তিনি মাথা নিচু করে লজ্জায় বসে রয়েছে তাকাতে পারছেন না লজ্জায় আমাকে পুজো করছে কেন এরা এরকম ধর্ম। এই হচ্ছে বৈষ্ণব বলে এ বলে বাস্তবিক বৈষ্ণব যখন ছিয়ানব্বই বছরের উৎসব চলছিল সেই সময় ছিল শান্ত কোশী থেকে আরম্ভ করে অনেকেই এসছেন তারা পুষ্পাঞ্জলি দিতে কিন্তু ডাক্তার তাকে বলেছেন নিচে যাবেন না নিচে যাওয়া যাবে না শরীর ভালো না তিনি ছটফট করছেন নিচে যাবেন বৈষ্ণবরা এসছে কিন্তু দেখে যেতে দিচ্ছেন না কেউ লাস্টে সবাই ওপরে গেলেন সন্ত সবাই এবার তিনি চোখে জল নিয়ে বলছেন আমার ইচ্ছে ছিল আজকে নিচে গিয়ে আপনাদের পুষ্পাঞ্জলি দেবো আপনাদের চরণে পূজা করবো কিন্তু আমার কপালে নেই আর কী করব বৈষ্ণব পুজো কপালের থাকা দরকার আমি অসুস্থ হয়ে পড়ে আমাকে যেতে দিচ্ছে না এরা বলে তিনি দুঃখ করলেন আমাকে যেতে দিচ্ছে না আমরা নিচে গিয়ে আপনাদের পুজো করবো করতে দিল না আমাকে এটা কোনো গল্প কথা নয় এটা উনি করতেন কেউ জানতো না কেউ জানতো না নবর ই নিউ দ্য অ্যাকচুয়াল ডেট অব আবির্ভাব তৃতীয় ভক্তিমত কেউ জানেন জগতে কেউ জানতো না কাউকে তিনি বলতেন না শিল ভক্তি মাদক সেম আজ কয়েক বছর ধরে লক্ষ্য করছেন আমার জ্যেষ্ঠ ভাই একটা দিনেতে কিছু মালা কাপড় পোনা কিনে কোথায় যায় এর কিছুতে বুঝতে পারছেন না আর প্রশ্নও করতো বড়ো ভাই তো কোথায় যাচ্ছেন বলতে পারে না কোথায় যায় তিনি এটা কয়েক বছর লক্ষ্য করে তিনি পাঠিয়ে দিলেন কেউ দেখ কোথায় যাচ্ছেন উনি দেখে উনি পরমহংস মহারাজ তার বয়সের জ্যেষ্ঠ ছিলেন পরমহংস মহারাজের কাছে গিয়ে তাকে পূজা করতেন মালা দিতেন এবং বলতেন না কী কারণ মাধব গোস্বীমায় একজন অ্যারেস্ট করলেন মাধব গোস্বীমায় ওয়ান ডে অ্যারেস্ট ওয়ান ডে টু অ্যারেস্ট ভক্তিগত বলুন আপনার আজকে কী দিন না না কিছু না বলুন কী কেন মাধব গোস্বামী ছোট গুরু ভাই তো পূজা করতে পুজো করলে উনি রেগে যাবে ওই জন্য ওনার কাছে যেতেন উনি না পুজো তো ওনার কাছে যেতেন মিষ্টি সন্দেশ সব কিছু নিয়ে ওনার কাছে যেতেন কেউ জানতো না এবার মাধব মাঝের চরণে আমরা চিরকৃতজ্ঞ রইলাম তিনি আবিষ্কার করে বললেন দেখ তোদের গুরু ভারতদের আবির্ভাব তিথি এই দিন তিনি বলেন না কাউকে আমরা জানতে পেরে গেলাম আর সেই দিন থেকে আবির্ভাব তিথি পালনের চেষ্টা আমাদের দ্বারা কি পালন হয় চেষ্টা করছি যা হোক এই হলো কথা আজকে অধিক কথা বলবার সময় নেই মহারাজ পরে নাহলে ওনাকেই আগে বুঝতে দিতাম কিন্তু শুরু হয়ে গেছে এটা নষ্ট হয়ে যাবে একটা একটা তো আবেগ আসে তো আজকে যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম এর আর বিস্তৃত ব্যাখ্যা টয়মিনে নাইট টাইম আই ক্যান এক্সপ্লেন ভাগবতম ইন দ্য মিন আই ক্যান গেট অপরচুনিটি আই ক্যান স্পিক সামথিং নাই বাত মনো প্রভুর পূর্ণ মানম জনাদ বিদুষ করুণে যজ্জন ভগবতী বিদান আত্মনে পতি মুখ যুখ শ্রী সকাল পতর বাসিন্দু বাবনে ভো বৈষ্ণব ভ্যোন আজকে আপনাদের সামনে আমাদের শ্রীর নিষ্কিঞ্চন মহারাজ কিছু বলবেন এনার আগে বলার দরকার ছিল কিন্তু তিনি পরে শুরু করবি মহারাজে না 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 এটু বল বলতে হয় এটা সম্মান কিছু নয় এটা পুষ্পাঞ্জলি হ্যাঁ যা সোলা আমি কি বল হ্যাঁ다라고 কিছু বলতে হয় হরি কথা অনন্ত হরি অনন্ত হরি রূপ অনন্ত হরি অনন্ত হরি রূপ অনন্ত একই সাবজেক্ট ম্যাটার একই বিষয়ের উপর অন ওয়ান পার্টিকুলার সাবজেক্ট ম্যাটার পোপাত কুড স্পিক আওয়ার ইয়ার্স আফটার ইয়ার্স দ্যাটস মিন ডাইভারসিটি ইজ देयर জন্মাদশ শ্লোকের ওপর প্রহুপাত এক মাস খালি ব্যাখ্যা করে যাচ্ছেন মালাকুচ একটাই শ্লোক ফুল ওয়ান মান্থ জন্মাদশ শ্লোকের ব্যাখ্যা করে যাচ্ছে তাহলে হরি কথা অনন্ত রূপ অনন্ত হরিভক্ত অনন্ত হরিভক্তের গুণ অনন্ত প্রহপাতকে ওয়ান কোয়েশ্চেন সামরি ওয়ান্টেড টু পুট ইন ওয়ান কোয়েশ্চেন ইন ফ্রন্ট অভাত প্রের সামনে বেশ কয়েকজন ইন্টেলেকচুয়াল ব্যক্তি একটা প্রশ্ন করেছিলেন একটা প্রশ্ন করেছিলেন হাউ ইউ পাবলিশ সো মাচ নো হাউ ওয়ে ফ্রম ইউ গেটিং সো মাচ আর্টিকেল দ্যাট হ্যাঁ প্রপাতকে বলছেন আপনি কোথা থেকে এত আর্টিকেল পান এত খবর যে ডেইলি নদিয়া প্রকাশ ডেইলি দৈনিক নদীয়া প্রকাশ খবরের কাগজ কোথা থেকে পান প্রভাত হেসে বলছেন দেখুন ভগবানের চার পাদ বিভূতি তার তিন পাদ আমরা দেখতে পাই না এক পাদ বিভূতি হলো অনন্ত এই বই অনন্ত ব্রহ্মাণ্ড এক পার্থ বিভূতি ওয়ান পার্ট অনন্ত ব্রহ্মাণ্ড এই অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে এই পৃথিবীটা হলো জরজগৎ এটাও তো জরজগত তো দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড তাহলে দোজ ওয়ার নিউজ পেপার ম্যান দোজ ওয়ার আর্টিকেল রাইটার্স ইন দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড হাউ দ ম্যানেজ সো মেনি আর্টিকেলস সো দ্যাট ডেইলি ইভেন ইভেন উইদিন টুয়েলভ আওয়ার্স ওয়ান নিউজ পেপার কামিং আউট ইফ ইউ ক্যান গো টু ক্যালকাটা এভরি টুয়েলভ আওয়ার্স সাপোজ মর্নিং টাইম অলরেডি পাবলিশ ইভিনিং টাইম সিক্স ও ক্লক দে এগেন পাবলিশ ওয়ান পেপার প্রবাদ বলছেন যদি জড়জগতে নিউজ লোকগুলো এত খবর জড়জগতে পায় যেটা একপাত বিভূতি আর আমার ভগবানের তিন পাত বিভূতি অনন্ত ব্রহ্মাণ্ড সেখানে আমার হরিকথা বলার কি অভাব হবে নাকি অনন্ত হরিকথা গুরু সম্বন্ধে বলতে থাকলে বলতেই থাকব ইফ দ্যার ইন এ শর্টেজ অফ ফিলোসফি আর কনসেপশন দেন শিওরলি দেয়ার নো আনুগত্যা